হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল এমএ ক্রিয়েশন আজকে আমি একটা টপিক নিয়েছি যদি আপনাকে পুলিশ অ্যারেস্ট করে পুলিশ গ্রেফতার করে তো আপনার করণীয় কী আপনার কী কী অধিকার আছে গ্রেফতারের সময় পুলিশ অনেক সময় আপনার সাথে দাদাগিরি করে বেআইনিভাবে আপনাকে তানায় ডিটেন্ড করে রাখা হয় তো যদি আপনার আইন জানা থাকে আইনি বিষয়ে আপনি সচেতন হন তো পুলিশ এসব করতে পারবে না তো সেই জন্যই আমার আজকের ভিডিও চলুন সময় নষ্ট না করে আলোচনা শুরু করি প্রথম কথা হলো পুলিশ যদি আপনাকে অ্যারেস্ট করতে আসে আপনার গড়ে হোক কোন স্থানে হোক বা আপনার কার্যালয়ে যে কোনো জায়গায় পুলিশ আপনাকে অ্যারেস্ট করে আসতে পারে কোনো কাজের জন্য মিথ্যা মামলা হোক সত্যি মামলা হোক যদি কোনো ক্রাইম আপনি করেন এবং আপনার বিরুদ্ধে মামলা হয় তাহলে পুলিশ আপনাকে অ্যারেস্ট করতে আসবে কিন্তু বিভিন্ন সময় দেখা যায় পুলিশ কোনো কারণ ছাড়াই আপনাকে খুঁজছে আপনাকে গ্রেফতার করার জন্য পুলিশ খুঁজছে তখন আপনি কি করবেন বা যদি পুলিশ গ্রেফতার করে নেয় আপনার করণীয় কি তো প্রথম কথা হচ্ছে আপনি গ্রাউন্ডটাই জানার চেষ্টা করবেন ফার্স্ট যেটা পয়েন্ট হচ্ছে টু নো দ্য গ্রাউন্ডস অফ অ্যারেস্ট মানে আপনি অ্যারেস্টে আপনি কোন গ্রাউন্ডে পুলিশ আপনাকে গ্রেফতার করতে এসেছে সেটা আপনাকে জানতে হবে সেটা আপনাকে পুলিশ জানাতে হবে সেটা আপনার জানার অধিকার আছে তো রাইট টু নো দ্য গ্রাউন্ডস অফ অ্যারেস্ট তো অ্যারেস্ট কোন গ্রাউন্ডে কোন বিষয়ের জন্য আপনি কি কাজ করেছেন কি এমন ক্রাইম করেছেন আপনাকে পুলিশ অ্যারেস্ট করতে এসেছে সেটা পুলিশ আপনাকে জানাতে বাধ্য না হলে ভারতের সংবিধানের আর্টিকেল টোয়েন্টি টু ক্লজ ওয়ান সেটা সম্পূর্ণরূপে খর্ব করা হবে এবং সি আর বিভিন্ন দ্বারায়ও এসব বিষয়ে বর্ণনা করা হয়েছে সি আর পিসি দ্বারা ফিফটি ফিফটি এ ফিফটি ফাইভ সেভেন্টি ফাইভ সি তো মনে রাখতে পারেন কোন কোন দ্বারায় পঞ্চাশ নম্বর দ্বারা পঞ্চাশ ক দ্বারা পঁচাত্তর নম্বর দ্বারা পঞ্চান্ন নম্বর দ্বারা ইত্যাদি দ্বারা কি বর্ণনা করা হয়েছে কোনো মানুষকে অ্যারেস্ট করার পূর্বে পুলিশকে সেই মানুষকে গ্রেফতারের কারণ জানাতে হবে কি জন্য অ্যারেস্ট করা হয়েছে সেটা জানাতে হবে তো এটার সঙ্গে জড়িত হয়েছে রাইট টু অপ অ্যারেস্ট মেমো তো গ্রেফতারের সময় আপনাকে একটা মেমো দেওয়া হবে আপনার সিগনেচার থাকবে যিনি উইটনেস থাকবেন আপনার পরিবারের সদস্য হোক আপনার বন্ধু হোক আপনার প্রতিবেশী হোক আপনার কলিগ হোক যে আপনার সাথে থাকবে সে উইটনেস হিসাবে থাকবে সেখানে যে অফিসার আপনাকে অ্যারেস্ট করছে সেই অফিসারের রেজিগনেশন সিল সিগনেচার ইত্যাদি সেখানে থাকবে এবং মেমো আপনি পুলিশের কাছ থেকে চেয়ে নেবেন সেটা আপনার অধিকার এবং সেটা রাইট টু দ্য গ্রাউন্ডস অফ অ্যারেস্টের মধ্যে পড়ে তো কেউ কেউ বলেন মানে আটটা অধিকার রয়েছে গ্রেফতারের এবং কেউ কেউ বলেন নয়টা অধিকার তো আমি নয়টা লিখে দিয়েছি এখানে তো যদি এই দুইটা মানে এক করে নেই আমরা তো আটটাই হবে তো দুই নম্বর আমি এখানে আমার মতে এখানে দুই নম্বর রাইট টু আপটেন্ড অ্যারেস্ট মেমো গ্রেফতারের যেটা মেমো সেটা আপনি পুলিশের কাছ থেকে চেয়ে নেবেন সেটা আপনার অধিকার তারপর আছে রাইট টু কনসাল্ট উইথ এ লয়ার মানে একজন উকিলের সাথে আপনি পরামর্শ করতে পারবেন সেটা আপনার অধিকার ভারতের সংবিধানের আর্টিকেল টোয়েন্টিতে বলা হয়েছে বিশ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে কোনো মানুষকে তার নিজের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য বাধ্য করা যাবে না তো সেই জন্যই একটা সাংবিধানিক অধিকার আমাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে একটা মানুষ তার নিজের বিরুদ্ধে সাক্ষী দিতে সে বাধ্য নয় সে তার মৌলিক অধিকার হিসাবে সে তার রাইট টু কনসাল্ট উইথ এ লয়ার কারণ সে নিজের বিরুদ্ধে সাক্ষী দিবে না ইচ্ছা হলে দেবে না হলে দেবে না তো সেটা তার মৌলিক অধিকারের মধ্যে পড়ে সেই জন্যই সে তার লয়ারের সাথে লয়ার যে আছেন তার উকিল যে আছেন তার সাথে আলোচনাক্রমে সে পুলিশের কাছে তার বয়ান দেবে তো রাইট টু কনসাল্ট উইথ এ লয়ার যখন পুলিশ অ্যারেস্ট করবে পুলিশকে বলে দেবেন যে আমি আমার উকিলের সাথে পরামর্শ করতে চাই তারপর আপনি আমাকে যা জিজ্ঞাসা করার করুন তা আপনার অধিকার আপনি আপনার উকিলের সাথে পরামর্শ করে তারপর পুলিশের সামনে মুখ খুলবেন অনেক সময় দেখা যায় পুলিশ ক্ষমতার অপব্যবহার করে পুলিশ তার ইউনিফর্মের নাজায়জ ফায়দা তুলে মানুষের সাথে খারাপ ব্যবহার করে মানুষকে মারামারি করে এসব পুলিশ করে তাকে হুমকি দমকি দিয়ে তাকে এটা পুলিশ কখনও করতে পারে না তো যদি এরকম পুলিশ করে থাকে আপনাদের সাথে করে কখনো যদি এরকম হয় আপনার কোনো প্রতিবেশীর সাথে করে আপনার কোনো বন্ধুর সাথে করে পরিবারের কোনো লোকের সাথে করে তো সঙ্গে সঙ্গে আদালতে গিয়ে মামলা দায়ের করবেন আমরা যদি আইনিভাবে সচেতন না হই আমাদেরকে পুলিশ ভাবে শোষণ চালাতে থাকবে সবসময় তো আমাদের আইনিভাবে সচেতন হওয়া উচিত আমি আপনাদেরকে বলছিলাম রাইট টু কনসাল্ট উইথ এ লয়ার আপনি নিজের বিরুদ্ধে ভারতের সংবিধানের অনুচ্ছেদ বিষে বলা হয়েছে আপনি নিজের বিরুদ্ধে সাক্ষী দিতে বাধ্য নন সেই জন্যই আপনাকে পুলিশ ফোর্স করতে পারে না নিজের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য এছাড়া তো পুলিশ কাউকে মারধর করতে পারে না সেটার সেটা করার পুলিশের অধিকার নেই কাউকে গালাগালি করতে পারে না হুমকি দমকি দিতে পারে না সেটা করার পুলিশের কোনো অধিকার নেই এবং ভারতের সংবিধানের আর্টিকেল টোয়েন্টি টু আর্টিকেল টোয়েন্টি টু এখানে বলা হয়েছে প্রত্যেক মানুষের তার যদি সে গ্রেফতার হয়ে অ্যারেস্ট হয়ে যায় তাহলে সে তার উকিলের সাথে পরামর্শ করতে পারবে সেটা তার মৌলিক অধিকারের মধ্যে পড়ে এছাড়াও সি বিভিন্ন দ্বারা রয়েছে ফোরটি ওয়ান ডি সি সেকশন ফোরটি ওয়ান ডি অফ দ্য সি সেখানেও বলা হয়েছে একজন মানুষ গ্রেফতার হলে সে তার উকিলের সাথে পরামর্শ করতে পারবে তো আপনি আপনার উকিলের সাথে পরামর্শ করতে পারেন এবং তারপর আপনি পুলিশের সামনে মুখ খুলবেন না হলে ফেঁসে যেতে পারেন তারপর যেটা বলা হয়েছে রাইট টু প্রডিউস বিফোর এ ম্যাজিস্ট্রেট উইদাউট আননেসেসারি ডিলে সেটাও ভারতের সংবিধানের আর্টিকল টোয়েন্টি টুতে বলা হয়েছে অনুচ্ছেদ বাইশে বলা হয়েছে পুলিশ যদি আপনাকে অ্যারেস্ট করে চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে বিচারকের সামনে আপনাকে হাজির করতে হবে সেটা আর্টিকেল টোয়েন্টি টু ফিফটি ফাইভ সেভেন্টি সিক্স সি আর পিসি তো ভারতের সংবিধানের আর্টিকল টোয়েন্টি টু ক্লজ টুতে বলা হয়েছে কোনো মানুষকে পুলিশ যদি অ্যারেস্ট করে কোনো অ্যারেস্টিং গোতরিটি যদি অ্যারেস্ট করে নেয় গ্রেফতার করে তাহলে তাহাকে চব্বিশ ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা করতে হবে তো চব্বিশ ঘন্টার মধ্যে অনেক সময় দেখা যায় থানাতে গিয়ে নিয়ে মানুষকে বন্দি করে রাখা হয় ডিটেন্ড করে রাখা হয় ইলিগেলি চব্বিশ ঘন্টা কেন দুই তিন দিন চার দিন পাঁচ দিন হয়ে গেল পুলিশ মানুষটাকে ছাড়ছে না এবং আমরা আইনিভাবে সচেতন নই আমরা সেই হিসাবে ব্যবস্থা নিচ্ছি না অনেক সময় দেখা যায় পুলিশ অ্যারেস্ট মেমো দিচ্ছে না ঘর থেকে তুলে নিয়ে যাচ্ছে তো বলছে কি চল থানায় চল থানায় গিয়ে বলবো তুই কি করেছিস কি অপরাধ করেছিস তানায় নিয়ে গিয়ে বলবো সেখানে গিয়ে খুব বাচ্চার মতো দুলাই করে তো সেটা অ্যাকচুয়ালি যেটা হয় কারণ আমাদের আইনি সচেতনতার অভাব আমরা যদি আইনি সচেতন হয়ে আইনিভাবে সচেতন হয়ে যেতাম পুলিশ এটা করতে পারতো না পুলিশ ঘর থেকে অ্যারেস্ট করার সময় যখন আপনাকে তুলে নিয়ে যাচ্ছে তখনই আপনার বলা উচিত ছিল অ্যারেস্ট মোমো দিয়ে যাও আপনার ঘরে তো আপনার বন্ধু আছেন পিতামাতা আছেন ভাই বোন আছেন অভিভাবক তো রয়েছেন আপনার স্ত্রী রয়েছেন সবার বলা উচিত ছিল অ্যারেস্ট মোমো দিয়ে তারপর নিতে পারবেন ভিডিও রেকর্ডিং এভিডেন্স সেখানে রাখা উচিত ছিল তো আপনি রাখেননি সেই জন্যই পুলিশ তার আপনি যে আইন জানেন না সেটার সে নাজায়জ ফায়দা তুলছে সে তার যেটা ইউনিফর্ম আছে সেই ইউনিফর্মের সে ফায়দা তুলছে তো আপনাকে এরকম করতে পারবে না পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে হাজির করাতে হবে সেটা ভারতের সংবিধানের আর্টিকেল টোয়েন্টি টু বাইশ নম্বর অনুচ্ছেদের ক্লোজ টুতে বলা হয়েছে এবং সি দ্বারা ফিফটি ফাইভ এবং সেভেন্টি সিক্সেও সেটা বর্ণনা করা হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হবে বিচারকের সামনে নিয়ে উপস্থিত করতে হবে তো তারপর একজন মানুষের অধিকার রয়েছে তারপর আদালতে নিয়ে যাওয়া হলো আদালত জেলে পাঠিয়ে দিল তো সাধারণ অপরাধের জন্য আদালত আর জেলে পাঠাবে না সঙ্গে সঙ্গে বেল দিয়ে দেবে বা কোনো গুরুতর অপরাধের জন্য র্যাপ মার্ডার অ্যাটেম্প টু মার্ডার গ্রিভিয়াস ইঞ্জুরি তো ইত্যাদির জন্য আদালত কী করবে জেলে পাঠিয়ে দেবে তো একজন মানুষের জেলে পাঠালে কেস হলে তার বেল পাওয়ার অধিকার রয়েছে রাইট টু রিলিজড অন বেল সেকশন ফিফটি ক্লোজ টুতে বর্ণনা করা হয়েছে সি প্রত্যেক মানুষের তার বেল পাওয়ার অধিকার রয়েছে কোর্টে তাহাকে একটা সিওরিটি বন্ডে সাইন করতে হবে এবং তাকে বুঝিয়ে দিতে হবে কোনো কন্ডিশন তার উপর দিয়ে কোনো শর্ত আরোপ করে তার উপর তাকে বেল বেল দিয়ে দিতে হবে এবং একজন মানুষের বেল পাওয়া তার অধিকার রাইট টু রিলিজড অন বেল জামানত নিয়ে সে জেল থেকে বাইরে আসতে পারবে বেল পাওয়া মানুষের অধিকার তারপর রাইট টু ফ্রি লিগ্যাল এট সেটা ভারতের সংবিধানের আমরা যখন ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি আমরা পড়ছিলাম তো আমরা দেখেছি আর্টিকেল থার্টি নাইন এ প্রত্যেক মানুষের কি অধিকার আছে রাইট টু ফ্রি লিগালিটি সেখানে বিনামূল্যে আইনি সহায়তা দেওয়ার কথা বলা হয়েছিল তো যখন এটা সিআরপিসিতেও আছে সিআরপিসি দ্বারা থ্রি জিরো সেকশন থ্রি জিরো ফোর সি আর পিসি তো সিআরপিসি দ্বারা তিনশো চার মতে প্রত্যেক মানুষের সে বিনামূল্যে আইনি সহায়তা সে পাবে তো কোন কোন ভারতের সংবিধানের অনুচ্ছেদ থার্টি নাইন এ এবং সি আর দ্বারা থ্রি জিরো ফোর মতে সে বিনামূল্যে আইনি পরামর্শ পাবে তাকে আইনি পরামর্শ দেওয়ার জন্য কোর্টে মামলা আদালতে তার হয়ে মামলা লড়ার জন্য কোনো যদি তার টাকা দেওয়ার সামর্থ্য না থাকে সে উকিল নিয়োগ করতে না পারে তাহলে কোর্ট তাকে বিনামূল্যে একজন আইনজীবী দেবে এবং সেই আইনজীবী বিনামূল্যে তার হয়ে কেস আদালতে লড়বেন আদালতে মামলা লড়বেন তো রাইট টু ফ্রি এইড হয়ে গেল তারপর আছে রাইট টু এক্সামিন বাই এ ডক্টর চিকিৎসক দ্বারা তার স্বাস্থ্যের পরীক্ষা করানো সেটাও তার অধিকারের মধ্যে পড়ে কারণ পুলিশ যখন অ্যারেস্ট করবে মানুষ সুস্থ হতে পারে অসুস্থ হতে পারে যে কোনো অবস্থায় পুলিশ অ্যারেস্ট করতে পারে সেই জন্যই তার যেটা চিকিৎসার প্রয়োজন একজন চিকিৎসকের মাধ্যমে তাকে পরীক্ষা করাতে হবে এবং সেই মেডিকেল রিপোর্ট কোর্টে বা আদালতে জমা দিতে হবে সেটা সি আর দ্বারা চেক ফিফটি ফোর অফ সি আর তো সি আর দ্বারা চুয়ান্নয়ে সেটা বর্ণনা করা হয়েছে ফিফটি ফোরে সেটা বর্ণনা করা হয়েছে রাইট টু এক্সামিন বাই এ ডক্টর তারপর যেটা আট নম্বর আমাদের অধিকার রাইট টু মেনটেন হেলথ মানে আমাদের স্বাস্থ্যর আমাদের স্বাস্থ্য যেটা আছে সেটার মেনটেন্যান্স রক্ষণাবেক্ষণ করা আমাদের স্বাস্থ্য মানে মেনটেন করার দায়িত্ব আমাদের অধিকার রয়েছে সাপোজ পুলিশ অ্যারেস্ট করে তানায় নিয়ে গেল সেখানে আমাকে না খেয়ে মরতে হবে না পুলিশ আমাকে লাঞ্চ টাইম ব্রেকফাস্ট ডিনার ইত্যাদি সময়ে আমাকে পুলিশ আমার যেটা আহার আছে সেটা পুলিশ দিতে বাধ্য বা আমি যদি জেলে যাই আদালত যদি আমাকে জেলে পাঠিয়ে দেয় তো জেলেও আমাকে আমার যেটা খাবার আছে সেটা আমাকে দিতে হবে কারণ আমার হেলথ হেলথেন্স যেটা আছে স্বাস্থ্য যেটা আছে সেটা করার অধিকার আমার রয়েছে এছাড়াও সিআরপিসি দ্বারা ফিফটি সেকশন ফিফটি ফাইভ অফ সিআরপিসি অফ তো সেখানে বলা হয়েছে যদি কোনো পুলিশ কাস্টোডিতে কোনো একজন পার্সন তাকে কোনো মানুষকে গ্রেফতার করে রাখা হয় পুলিশ কাস্টোডিতে তো যার আন্ডারে রাখা হবে যার কাস্টোডিতে সেই মানুষটা থাকবে সে তার স্বাস্থ্যের জন্য সেই দায়িত্ববান সে মানে রেসপন্সিবল থাকবে তো সেটার কথা বলা হয়েছে সেকশন ফিফটি ফাইভ অফ সি আর দ্বারা ফিফটি ফাইভে সেটা বর্ণনা করা হয়েছে পঞ্চান্ন নম্বর দ্বারা সেটা বর্ণনা করা হয়েছে তারপর যেটা রয়েছে রাইট টু ফেয়ার অ্যান্ড জাস্ট ট্রায়াল ভারতের প্রত্যেক নাগরিক সমান ভারতের সংবিধানের অনুচ্ছেদ চোদ্দতে বর্ণনা করা হয়েছে আর্টিকেল ফোরটিন আইনের চুকে সবাই সমান ভারতের সব নাগরিক সমান সেখানে কোনো ধরনের ডিসক্রিমিনেশন করা যাবে না এ বি দুইজন ব্যক্তি সাপোজ এ এবং বি দুইজন ব্যক্তি এ মার্ডার করলো বি এর সেম মার্ডার করলো তো এর বিরুদ্ধে যেভাবে ট্রায়াল চলবে বীর বিরুদ্ধেও ঠিক সেইভাবে ট্রায়াল চলবে এবং সে মামলায় ঠিক সেইভাবে এর বিরুদ্ধে চলবে ঠিক সেইভাবে বীর বিরুদ্ধেও চলবে সেটার কথা বলা হয়েছে রাইট টু ফেয়ার অ্যান্ড জাস্ট ট্রায়াল তো সেখানে কোনো ডিসক্রিমিনেশন হবে না সেটার কথা বলা হয়েছে তো আমরা আজকে আমাদের নয়টা অধিকার জানলাম তো কি কি অধিকার ছিল প্রথম অধিকার ছিল আমাদের আমাদেরকে কোন গ্রাউন্ডে অ্যারেস্ট করা হচ্ছে পুলিশকে বলতে হবে কেন আমাকে অ্যারেস্ট করছে সেটা ছিল প্রথম দুই নম্বর ছিল অ্যারেস্ট করার সময় কি করতে হবে পুলিশ আমাকে অ্যারেস্ট মেমো দিতে হবে যদি জিজ্ঞাসাবাদের জন্য তানায় নিয়ে যায় তো চব্বিশ ঘন্টার মধ্যে সেখান থেকে আমাকে ছেড়ে দিতে হবে পুলিশ স্টেশনে চব্বিশ ঘন্টার বেশি সময় রাখা যাবে না আমাকে যদি রেখে দেয় তাহলে আমরা কি করব সঙ্গে সঙ্গে পুলিশের যারা ঊর্ধ্বতম কর্মকর্তা আছেন এসপির সাথে যোগাযোগ করব এসপির কাছে গিয়ে আমার উকিলের সাথে পরামর্শ করার অধিকার রয়েছে আমি উকিলের সাথে পরামর্শ করতে পারব নম্বর ঘন্টার মধ্যে সামনে যেটা লোকাল আদালত আছে স্থানীয় যে আদালত আছে সেই আদালতের ম্যাজিস্ট্রেটের সামনে আমাকে হাজির করতে হবে পাঁচ নম্বর অধিকার রাইট টু বেল মানে বেল পাওয়া আমার অধিকার ছয় নম্বর যেটা রাইট টু ফ্রি লিগাল এইট যদি আমার কাছে টাকা না থাকে আমি যদি কোনো উকিল নিয়োগ করতে না পারি তাহলে আমি বিনামূল্যে আইনি সহায়তা পাব সাত নম্বর যেটা রয়েছে রাইট টু এ ডক্টর তো আমার আমার স্বাস্থ্যের পরীক্ষা একজন চিকিৎসক করবেন সেটা অধিকার এরপরে রয়েছে রাইট টু মেনটেন হেলথ আমি আমার স্বাস্থ্য মেনটেন করব। আমি আমার হেলথ মেনটেন করতে পারবো সেটা আমার অধিকার এবং সবশেষ নয় নম্বর যেটা অধিকার রয়েছে রাইট টু ফেয়ার এন্ড জাস্ট ট্রায়াল তো ভারতের সব নাগরিক সমান কোনো ডিসক্রিমিনেশন করা যাবে না কারোর সাথে সব নাগরিককে সমানভাবে আইনি সুযোগ সুবিধা দিতে হবে এ এবং বি দুটা মানুষ যদি সেম ক্রাইম করে একই রকমের ক্রাইম করে তো এ এবং বির জন্য একইভাবে তাদের ট্রায়াল চলবে একইভাবে তাদের বিরুদ্ধে মামলা চলবে সেটার কথা বলা হয়েছে রাইট টু ফেয়ার অ্যান্ড জাস্ট ট্রায়াল তো আমার আজকের আলোচনা এ পর্যন্তই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখবেন কমেন্টে আপনার মূল্যবান ফিডব্যাক জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ